মনে রাখবেন, জীবনের কেউ হারিয়ে যাওয়া, এটা হারিয়ে যাওয়া নয়, এটা রবের পক্ষ থেকে পয়গাম যে তোমার জন্য এর চাইতে বেটার অপশন আছে। সুবহানাল্লাহ, পড়া একটু ভাবেন। হাদিস থেকে বলি, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করলেন প্রথম হাজব্যান্ড, খুব সুন্দর সংসার, খুব সুন্দর জীবন, খাদিজা ভাবতে শুরু করেছিলেন যে এর মতো উত্তম জীবন সঙ্গী আমার জীবনে আর কেউ আসতেই পারে না। হি ইজ দ্য বেস্ট পারসন দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ, এর চাইতে বেটার অপশন কে হতে পারে। হঠাৎ করে সে মারা গেল, প্রথম হাজব্যান্ড, জাস্ট ইউনো শেষ মুহূর্তেই শেষ। যখন মারা গেল প্রথম হাজব্যান্ড, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন, সবর হারায়নি। ভেঙে যাওয়া মানে সবর হারানো নয়, আপনি তো ভাঙবেন কারণ আপনি মানুষ, বাট ভেঙে যাওয়ার পরেও যদি আপনি আবার দাঁড়াতে পারেন তাহলে আপনি ধৈর্যশীল, ঠিক না বলেন? তো উনি ভেঙে পড়লেন বাট সবর হারান নেই, ধৈর্য হারান নেই। সেকেন্ড টাইম আবার বিয়ে করলেন। একজন মেয়ে যখন ডিভোর্স হয়ে বা স্বামী মারা যাওয়ার পর আবার বিয়ে করে, জীবনটা এত সহজ হয় না। যে নারী তার সমস্ত অস্তিত্ব একজন পুরুষকে বিলীন করে দেয়, সে নারী সেকেন্ড টাইম অন্য কোনো পুরুষের সঙ্গে বসা, তাকে ধরতে দেওয়া, তার সঙ্গে কোনো ফিজিক্যাল টাচ নারীটা সহ্য করতে পারে না, কারণ সে প্রথম পুরুষে আসক্ত। সিস্টেমেটিক্যাল ওয়েটা এমনই হয়ে গেছে। কোনো মেয়ে যদি বিয়ে করে তার ফার্স্ট হাজব্যান্ড চেয়ে, সে তার প্রতি আজীবন দুর্বল থাকবে, কারণ তার প্রথম টাচটা সে তাকে করেছে, হালাল টাচ যেটাকে আমি বলি। তো নারীদের এটা অনেক বেশি কষ্ট হয়, সাফার করে নারীরা। মনে রাখবেন, স্পর্শ নারীর জন্য বেশি সেন্সিটিভ পুরুষের চাইতে, কারণ পুরুষের যে ভার্জিনিটি এটা নারীর চাইতে বেশি দামি নয়। আল্লাহ নারীর সতীত্বকে যে সম্মান দিয়েছে সে সম্মান পৃথিবীর কিছুকে আল্লাহ তাআলা দেয়নি। সুবহানাল্লাহ, পড়ায়। এই জন্য নারী যখন ডিভোর্সি হয়ে যায় তখন নারী অন্য কোনো পুরুষকে সহজে অ্যাকসেপ্ট করতে পারে না, খুব কষ্ট হয়, ওই প্রথম স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভেসে ওঠে। কথা ঠিক কিনা বলেন?